বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি ব্যবহার আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য জাকিয়া পারভিন খানম মনি, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রাক্তন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস জাকিয়া পারভিন খানম মনি, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি যদিও আমার অনুষ্ঠান অন্য অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা আপনাকে টেলিভিশনের পর্দায় দেখেছে, কিন্তু তৃতীয় মাত্রায় প্রথম সেজন্য আপনাকে বিশেষভাবে স্বাগত। আলোচনাটা শুরু করতে চাই আপনাকে দিয়েই। ভ্যাকসিন আসতে শুরু করেছে অনেক জল্পনা কল্পনার পরে, এখন প্রশ্ন হচ্ছে যেটি লক্ষ্য করা যাচ্ছে অনেকেই ভ্যাকসিন নিতে আগ্রহী হচ্ছেন না, এর পার্শ্ব প্রতিক্রিয়া বা আস্থা অনেকে রাখতে চাইছেন না, ভ্যাকসিন কতটা নিরাপদ হবে সেটি নিয়ে অনেকের মধ্যে শঙ্কা আছে, ভ্যাকসিন ঠিকঠাক মতো সবাই পাবেন কি না এবং সেটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে, ভ্যাকসিনের জন্য অর্থ করি কি গুনতে হবে সেটি নিয়ে কারো কোনো মধ্যে সংশয় আছে, ভ্যাকসিনকে ঘিরে কতটা দুর্নীতি আবার হবে স্বাস্থ্য বিভাগ জড়িয়ে পড়বে সেটি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে, এবং প্রশ্ন আছে যে এই ভ্যাকসিন যেটি এসছে সেটি নিরাপদ কতটা নিরাপদ সেটি নিয়ে আবার প্রশ্ন আছে, আবার এটিরই কতটা নকল বাংলাদেশের বাজারে পাওয়া যাবে বা চড়া দামে কতটা বিক্রি হবে সেগুলো নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে। সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে সরকারের পরিকল্পনা বা আপনারা সরকারি দল এই বিষয়ে কী ভাবছেন। ধন্যবাদ জিল্লুর রহমান ভাই, আমি আসলে আজকে তৃতীয় মাত্রায় প্রথম, অন্যান্য টেলিভিশনে আপনি গেছেন। আচ্ছা, তো আজকে আসলে এই ভ্যাকসিন নিয়ে, করোনা ভ্যাকসিন নিয়ে দিল্লু ভাই আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন। তো আসলে সব মিলিয়ে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে ভ্যাকসিন সবাই মানে নিজের উৎসাহে আগ্রহী হয়ে ভ্যাকসিন নিবে কি না সেটা বলছে সবাই। আসলে তো মাত্র ভ্যাকসিন এলো, কিছু কথা বাজারে আসলে এমনভাবে ছড়ায় যে হয়তো একটা ভালো দিক ভ্যাকসিন নিবো, এতদিন তো যখন করোনা শুরু হয়েছিল তখন তো সব পাগল হয়ে গেল, কেন এখনো এটার কিছু সুরাহা হচ্ছে না, কেন কিছু পাওয়া যাচ্ছে না, বিজ্ঞানীরা এখনো কেন পারছে না, আল্লাহ আল্লাহর কি গজব বিজ্ঞানীরা কিছুই পারছে না, তখন তো সবাই আমরা এসব বলেছি। আর এখন জননেত্রী শেখ হাসিনা একটি সুন্দর জায়গায় নিয়ে এসেছেন, ভ্যাকসিন বাংলাদেশে চলে এসেছে, এখন যদি এই কথা বলে এটা তো আসলে বলবো যে কিছুটা বিমাতা সুলভ কথাবার্তা থাকে না, যে হ্যাঁ ভালো হলেও সেটা ভালো না, এটাই হচ্ছে এখন আসলে। আর কিছু কিছু গুজব এগুলো তো থাকবেই, এই গুজবকে ছাড়িয়ে আমরা ভ্যাকসিন দেব। যার জননেত্রী শেখ হাসিনা ভ্যাকসিন এনেছেন আরও আনবেন, এবং এটার সুফল যখন মানুষ ভোগ করতে থাকবে তখনই বুঝতে পারবে যে হ্যাঁ এটা থামবে না, যতদিন সবার মধ্যে না গিয়েছে, যতদিন আমরা সবাই ভ্যাকসিন না পেয়েছি বাংলাদেশের, জননেত্রী শেখ হাসিনা নিজেই থামবেন না, তিনি সকলকে এখানে করোনা মুক্ত রাখার জন্য তিনিই কাজ করবেন। এক সময় কলেরা ম্যালেরিয়া এই সেই যক্ষা কত কিছুই তো আমরা ভয় পেতাম, কই সব কিছুরই তো একটা আসলে শেষ আছে, এখন তো আমরা ওইসব ভয় পাই না। আসলে এখন একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছে, এতদিন আমরা ভ্যাকসিন করেছি, এখন এসেছে কিছু দুর্মুখরা হয়তো এইসব ছড়াচ্ছে, অনেকে হয়তো আমরা খুব আগ্রহী দিব তার মধ্যেও কেউ না কেউ মনে মনে একটু ভয় পেয়ে যাবে, কারণ মানুষ তো সবাই নিজে বাঁচতে চায়, ভালোভাবে বাঁচতে চায়, সেটাই আসলে জননেত্রী শেখ হাসিনা একে একে আমার মনে হয় যে এই করোনা মুক্ত এই দেশকে করেই ছাড়বেন ভ্যাকসিনের মাধ্যমে ইনশাল্লাহ। আপনার কাছে কি মনে হয়? ঝিলু ভাই আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক জাকিয়া পারভিন খানম এবং দেশ এবং বিদেশে এই প্রোগ্রাম যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, ভ্যাকসিন অত্যন্ত জন আকাঙ্ক্ষিত একটি মেডিসিন, মানুষের জীবন বাঁচাবার জন্য এটা মানুষের চাহিদা ছিল। যখনই করোনা পৃথিবীতে আবির্ভূত হয়েছে এবং মানুষ প্রচণ্ডভাবে আক্রান্ত হচ্ছিল, কিন্তু যখন আমরা দেখলাম যে ভ্যাকসিন বিভিন্ন দেশে পৃথিবীতে আবিষ্কার করে তারা ঘোষণা দিয়েছে, সেখানে মানুষের একটা আশাবাদ সৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের দেশে আমরা দেখলাম যে ভ্যাকসিন আমদানি নিয়ে একটা পলিটিক্স হলো, একটা বাণিজ্য হলো। চায়না, যতদূর আমি মনে করি, চায়না বাংলাদেশে ফ্রি ভ্যাকসিন অফার করেছিল, তখন সরকারের থেকে একটা বিবৃতিও আসছিল যে চায়নার ভ্যাকসিন নেওয়া হবে, সেটা কেন পরে তারা টাকা চেয়েছে, পরে টাকা চেয়েছে, তো সেইটা কেন নেওয়া হলো না সেইটার ক্লিয়ার কোনো আমরা কোনো ভাষ্য সরকারের পক্ষ থেকে শুনিনি। তো এখন ভ্যাকসিন যে দেশ থেকে আমদানি হচ্ছে, প্রবলেমটা হয়েছে সেই পারসেপশনের।
যে দেশ তাদের দেশে কয়লা কয়লা বিদ্যুৎ তাদের জন্য সেটাকে সুইটেবল মনে করে না, পরিবেশ নষ্ট হবে বলে চারটি রাজ্য সেটাকে প্রত্যাখ্যান করেছে, তারা সেটা বাংলাদেশের উপর চাপিয়ে দিল, বাংলাদেশের পরিবেশ তাদের ইন্টারেস্টে নাই। যে দেশ বাংলাদেশের উপরে এইভাবে চাপিয়ে দিতে পারে যে তাদের শিপ পোর্টে আসলে চার দিনের ভিতরে সেটাকে বার্থিংয়ে নিতে হবে, যেখানে আমাদের দেশের শিপ প্রয়োজন বোধে 15 দিনের বেশি যদি প্রয়োজন হয় বাইরে থাকবে, যারা এখানের আমাদের রোড ব্যবহার করে হেভি ভেহিকেল ব্যবহার করে রাস্তা নষ্ট করে এবং নামে মাত্র ট্যারিফ দেয়, যারা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে পানি প্রত্যাহার করে, ফালানির হত্যাকাণ্ড তো রয়েছি, এই দেশ থেকে যে ধারণাটা বাজারে এসছে যে এখানে তারা এটা ট্রায়াল বেসিসে বাংলাদেশে এটা পাঠিয়েছে, যেটা তারা এখানে গিফট হিসেবে দিয়েছে, তো গিফট দিল আবার বড় ধরনের একটা পেমেন্টও হয়েছে, আমার জানা মতে 4,000 কোটি টাকা বোধ হয় পেমেন্টও হয়েছে যতটুকু আমার মনে পড়ে। তো এইখানে এই সন্দেহটা এই কারণে সৃষ্টি হয়েছে এবং এই সন্দেহটা ঘনীভূত হয় যখন বাংলাদেশের টপ পলিটিশিয়ানরা এটাকে আগে না নিয়ে একজন নার্সকে নির্ধারণ করে এই ভ্যাকসিন ইনোগ্রেশন করার জন্য, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া সহ মিডিয়ায় দেখি যে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন, জো বাইডেন নিজে আগে টিকা নিয়েছে এবং ভাইস প্রেসিডেন্টও টিকা নিয়েছে। তো এই সন্দেহটা দূরীভূত করার দায়িত্ব ছিল টপ পলিটিশিয়ানদের, ক্ষমতাসীনদের। ধরে নিলাম প্রধানমন্ত্রী নেবেন না, কিন্তু মন্ত্রিসভার সদস্যরা সবার আগে নিতে পারত, ক্ষমতাসীন এমপিরা ইনক্লুডিং বিএনপির যে 6 জন আছে তারা আগে নিতে পারত, যারা সরকারি কর্মকর্তা স্পেশালি ডক্টর যারা এইটাকে বিভিন্ন জায়গায় প্রয়োগ করবে, যারা এটা ম্যানেজমেন্ট করবে, তারা যদি আগে নিত তাহলে হয়তো এই সন্দেহটা দূরীভূত হচ্ছে। এই আমি নিজেও কিন্তু এই সন্দেহের বাইরে না যে যে ভ্যাকসিন ইন্ডিয়া থেকে আমদানি হয়েছে সেইটা আসলে কতখানি সেফ, যখন কোনো কোনো নেতা বলে থাকে যে শরীর একটু গরম হয়, এটা দিলে পার্শ্বপ্রতিক্রিয়া নাই, শরীর একটু গরম হয়, এই যে শরীর একটু গরম হয় এর কি পার্শ্বপ্রতিক্রিয়া নয়? বাট এটা তো অক্সফোর্ডের ভ্যাকসিন, ভারত উৎপাদিত হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, সো এবং বিল গেটস এটার সঙ্গে যুক্ত আছেন, এটি কি এক ধরনের নিশ্চয়তা দেয় না যে সেটা সেটা সরাসরি যদি অক্সফোর্ড থেকে আসতো? দুই হচ্ছে যে যে কোনো ভ্যাকসিনেরই কিন্তু এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কম বেশি থাকে, সেটা থাকে এক্সেপ্টেড, কিন্তু আমরা প্রত্যেকই ছোটবেলায় ভ্যাকসিন নিয়েছি, কিছু না কিছু প্রতিক্রিয়া তো নানা রকমের ভ্যাকসিনের থাকে, আমরা তো অনেক ভ্যাকসিন নিয়েছি। সেটা সেইখানে বাংলাদেশের পলিসি হতে পারতো সরাসরি অক্সফোর্ড থেকে, অথবা যদি কপিরাইট কিনে যদি বাংলাদেশে প্রোডিউস হতো তাহলে এই আস্থা সংকটটা হয়তো সৃষ্টি হতো না। আমাদের কেন ইন্ডিয়া থেকে আনতে হবে, কেন একটা কোম্পানি ভ্যাকসিনকো নামই বলি যাদের নামে বাজারে এত দুর্নাম, যে বাংলাদেশের শেয়ার মার্কেট 2 বার লুটপাটের সাথে জড়িত বলে মানুষ বিশ্বাস করে, যেটা কোনো বিচার হয়নি, তাকে দিয়ে কেন আনতে হবে? এইখানে সরকার কেন ডাইরেক্ট আমদানি করলো না? অতএব এইসব কারণে সন্দেহ ঘনীভূত হয়, এবং মানুষের যেহেতু আপা বলেছেন যে প্রত্যেকের জীবনের প্রতি মায়া আছে, তো জীবনে মায়া নিয়ে সে তো একটা পারসেপশন সৃষ্টি করতেই পারে, এই পারসেপশন দূরীভূত করার দায়িত্ব সরকারের উচ্চ মহল যদি আগে নেওয়া শুরু করে, এই যেটা স্পেশালি গিফট হিসেবে পাঠাইছে, যেটা মানুষ মনে করে যে এইটা একটা টেস্ট অ্যান্ড ট্রায়াল রান হইতে পারে, বাংলাদেশের মানুষের উপর থেকে একটা গিনিপিগ বানাবার চেষ্টা করা হচ্ছে, সেইটা দূরীভূত তারাই করতে পারে। জাকিয়া পারভিন, শুনছিলেন আপনি? জি, আচ্ছা, আপনি যেটা বললেন যে আসলে এটা তো আমার তো যতদূর মনে হয় যে নার্স যিনি, হ্যাঁ, আমাদের এই আমাদের প্রাক্তন সেনা কর্মকর্তা ব্যারিস্টার আমাদের সারোয়ার হোসেন ভাই, আপনি যেটা বললেন যে নার্স, আমার যতদূর মনে পড়ে যে নার্স মনে হয় নিজেই বলছে যে উনি আগে দিতে চাচ্ছেন, এটাই মনে হচ্ছে। এগুলো আবার অনেকটা ম্যানিপুলেটেড হয়, পাতানো হয়, হয়তো উনি বলেন নাই এটা হতে পারে, আবার উনি বলতেও পারেন, আমরা হয়তো কেউ বিশ্বাস করছি, কেউ মনে করছে যে না উনি বলেন নাই, বানিয়ে বলা হচ্ছে, আবার এমন হতে পারে এটা সত্যও হতে পারে উনি চেয়েছেন। তা আসলে ওই যে পশু পাখির মধ্যে যে একটা ইয়ে দিয়ে যে কোনো কিছুর একটা প্রারম্ভিক যে একটা টেস্ট চলে, হ্যাঁ, তো এই টেস্টগুলো যখন চলে তখন তো আমরা পশু পাখিকে আর ওই রকম মায়া করি না, করি ঠিকই দিয়ে দিই, ওটা তো মানুষের জীবন রক্ষা করার জন্য, ওইটাই তো ট্রায়াল প্রসেস, সেটাই তো, যাই হোক একটা ট্রায়াল বেসিস ঠিক আছে, আমরা ওই ইঁদুরের জীবন আর মানুষের জীবন তো এক হতে পারে না, অবশ্যই এক না, কখনো না, কিন্তু সেইটাও কিন্তু একটা জীবন, জীব জড় বলে দুটি কথা আছে, আমরা জীবকে সেখানে আমরা কি ইঁদুরকেও আমরা জীবই বলবো, জড় বলবো না, কাজে তার নিজেরও একটা মায়া আছে, ইঁদুরের
যে জাতি ইঁদুরের জাতির ইঁদুরের মায়া আছে, আমরা হয়তো মনে করছি একটা ছোট জিনিস একটা না, তাই বলে মায়া আবার হালাল, যে মুরগি খাওয়া আমাদের জন্য হালাল আরো অনেক কিছু হালাল, তাহলে তো কোরবানি বন্ধ হয়ে যাবে। ওইটা হালাল সেই জন্য আমরা করে থাকি, ওইটা নিয়ে আমরা ওই রকম ভাবি না। যাই হোক, তো যেটা মনে হয় যে কেউ যদি স্ব ইচ্ছায় নিতে চায়, আমার মনে হয় এর মধ্যে আরো বের হয়ে যাবে অনেকেই স্ব ইচ্ছায় এই ভ্যাকসিনটা নিতে চাইবেন, তখন কিন্তু এটা প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, বা আমরা সংসদ সদস্য বলেন, বা অনেক ভিআইপি বলেন, এতে কিছু আসবে যাবে না। যেই হোক দিলেই হলো, তো ওনারা যখন দিবেন, আর এটা পার্শ্ব প্রতিক্রিয়া যেটা মনে হচ্ছে এত বড় কিছু হওয়ার কথা না। আমরা কিন্তু টিকা ইঞ্জেকশন ছোটবেলায় দিয়েছি এরকম ছিদ্র ছিদ্র করে, এই টিবির ইঞ্জেকশন এটা সেটা, এখনও আমাদের সবারই মনে হয় সব জায়গায় দাগ আছে। তো ওই সময় জ্বর হতো, এখনও বাচ্চাদের দিয়ে আমরা অনেক টিকা, বাচ্চাদের জ্বর হয়, তো এটাতে আমরা কিন্তু ওই রকম কিছু শুনছি না যে একটা বড় কিছু হয়ে যাবে। আর বিভিন্ন দেশে তো যেভাবে হয়েছে, বিভিন্ন দেশে তো দেয়া নিশ্চয়ই শুরু হয়ে গেছে, আমরা দেখতে পেয়েছি যে আমাদের ওই আমার আমেরিকার প্রেসিডেন্ট দিয়েছেন ওনারা, তো আমরা তো ওইরকম কিছু পাই নাই পার্শ্ব প্রতিক্রিয়া, যেভাবে আপনারা একদম ভয়ঙ্কর একটা কিছু মনে করছেন। আমার কাছে এখন পর্যন্ত যত দূর আলোচনা আসছে যা আসছে, মনে হচ্ছে না যে এটা খুব ভয়ঙ্কর একটা কিছু, এরকম পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো কিছুতেই হয়ে থাকে। উনি যেটি প্রশ্ন তুলছিলেন যে অন্যান্য দেশে, উন্নত দেশে উপর থেকে আগে ট্রায়ালটা মানে ট্রায়াল হিসেবে তারা নিচ্ছেন, তারা দিচ্ছেন, সাধারণ মানুষ পরে নিচ্ছে, কিন্তু বাংলাদেশে ওনার ধারণা বা অনেকেরই ধারণা যে বাংলাদেশে আসলে সাধারণ মানুষ গরিবের উপর দিয়ে আগে ট্রায়ালটা হবে। জিলু ভাই, আসলে এখনো কিন্তু এটা শুরু হয় নাই, আমরা বলতে পারি না যে প্রধানমন্ত্রী যে দিবেন না প্রথম, এটা কিন্তু আমরা সারোয়ার ভাই বলতে পারি না, আমরা আর একটু মনে হয় ওয়েট করবো, এখনো তো শুরু হয় নাই। তো যখন শুরু হবে তখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন কেন প্রধানমন্ত্রী দিলেন না, সেটা আপনি তখন বলতে পারেন। এখনো কিন্তু যদিও ডাক্তার সাহেব না, যেহেতু উনি সবাই বলছে যে ওনারা কি সমানে টিভিতে এইভাবে এইসব কথা আসছে, মানে ভ্যাকসিন আসার তো ব্যারিস্টার সরওয়ার, এটাও তো ঠিক, যদি ধরেন প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সংসদ সদস্য ওনারা আগে নেন, তখন তো আবার আপনারা এক ধরনের সমালোচনা করবেন যে টিকা আগে দিয়ে দিল, নিজের আগে নিল, মানুষের খবর রাখছে না। না, সেখানে টোকেন হিসেবে আপনার হয়তো এক অংশ মনে করেন পাঁচজন নিতে পারে, অর্থমন্ত্রী বোধহয় ঘোষণা করেছে সে নিবে, তো সেটা মিডিয়ার সামনে নিলে মানুষের তো আস্থা সৃষ্টি হবে। হ্যাঁ, অনাস্থাটার জায়গা তো সৃষ্টি হয়েছে যে ইন্ডিয়া আমাদের যে হেজিমনিক একটা অ্যাপ্রোচ সৃষ্টি করেছে, যারা এদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে বলে আমি এবং জনগণের বড় একটা অংশ মনে করে, যে দেশের একজন পররাষ্ট্র সচিব এসে এদেশের নির্বাচন ডিকটেট করতে পারে, এবং ইন্ডিয়া বাংলাদেশের রিলেশনসটা বর্তমান হাই কমিশন যেভাবে আওয়ামী লীগের অফিসে যে প্রচার করলেন যে এদেশে তাদের একমাত্র বন্ধু আওয়ামী লীগ, এই কারণে সন্দেহ ঘনীভূত হয়। তো তাহলে একটা সেকশন করতে পারে যে ক্যাবিনেটের একটা অংশ নিতে পারে আগে, তাহলে মানুষ আস্থা সৃষ্টি হবে, আর বাকিগুলো এরকম তো তারা তো এই যে ঘোষণা দিল, আবার প্রশ্ন তোলা যেতে পারে যে টিকাটা নিচ্ছে এই টিকাটা ওই টিকা না, এটা অন্য কোনো টিকা, সে প্রশ্ন আসবে। সো এটা ট্রান্সপারেন্ট করতে হবে, এই এই যে কনভিন্সিং জায়গায় নেওয়ার দায়িত্ব তো সরকারের, কনভিন্সিং জায়গায় নেওয়ার, স্বচ্ছতার জায়গায় নেওয়ার দায়িত্ব তো সরকারের, ট্রান্সপারেন্ট করা, মানুষ যাতে এটা আস্থায় নেয়, এইটা তো সরকারের ম্যানেজমেন্টের অংশ। জাকিয়া পারভিন, যেটি ব্যারিস্টার সরওয়ার বারবার ইঙ্গিত করছেন বা ওনার যেখানে আপত্তি, প্রবল আপত্তি আমার কাছে মনে হয়েছে, যে উনি মনে করেন যে ভারত থেকে টিকাটা আসাই আস্থা রাখা যাচ্ছে না, এবং ভারতের প্রতি কেন, ভারত ওনার ভাষা উনি বলছিলেন একটু আগে যে ভারত বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, বাংলাদেশের সঙ্গে নয় একটি দলের সঙ্গে তার সম্পর্ক, যে কারণে সব মানুষ তার উপরে আস্থা রাখতে পারে না। আচ্ছা, আমরা তো আসলে ভারতকে কেন যে এরকম মনে করছেন সারোয়ার ভাই, এটা ওনার ব্যাপার, কিন্তু আমরা তো এক সময় ভারতের সাহায্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছি, করি নাই আমরা, কিন্তু ওনাদেরকে এখনো বন্ধু বলি, বন্ধু প্রতিম, বন্ধু হয়ে বন্ধুর বন্ধুর এত বড় ক্ষতি করতে পারবে বলে আমি মনে করি না। আপনার ওই কথার সঙ্গে আমি একমত হতে পারলাম না ভাই। আর আপনি আপনি আমি আসছি আপনার কাছে, আপনি বলছিলেন যে করোনা মুক্ত করতে পারবেন প্রধানমন্ত্রী সবার আগে, সেটি নিঃসন্দেহে ভালো একটা আশা, কিন্তু বাংলাদেশের করোনা ব্যবস্থাপনায় এই কথা ঠিক যে সংখ্যার বিচারে হয়তো মৃত্যু কম হয়েছে, সংখ্যার বিচারে আক্রান্ত কম হয়েছে, কিন্তু বাংলাদেশের করোনা ব্যবস্থাপনার অনেক রকমের দুর্বলতা ফুটে উঠেছে, অনেক রকমের আলোচনা হয়েছে দুর্নীতি নিয়ে স্বাস্থ্য বিভাগের, এই বিষয়ে আপনি কি বলবেন যে? হ্যাঁ, আমি বলবো তো অবশ্যই, দুর্নীতি তো এটা একটা ঘটনা হয়েছে। আমি যদি এখন এখানে এসে বলি যে না দুর্নীতি হয়নি,
দুর্নীতি যত কতটুকু হয়েছে সেটা হলো কথা, যতটুকু হয়েছে তার চাইতে আসলে আমরা তো মানে এটা দল দলকেই বেশি ইয়ে করছে, যে মনে করছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগকে তো একটা সুন্দর পেয়ে গেলাম, যদি 10 ভাগ হয় সেটা তারা হয়তো 50 ভাগ বলছে। আসলে এত হয়নি যত আলোচনা হচ্ছে। তবে আমাদের যে এই দেশে যে এই করোনা নিয়ে যে দুর্নীতি হচ্ছে এটাকে কিন্তু কেউ সাপোর্ট করছি না আমরা, আমরা আওয়ামী লীগ করি বলে আমরা যে সাপোর্ট করছি তা না। জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে তার উনি তো কী ব্যবস্থা করেছেন আপনারা সবাই দেখেছেন, ওই ব্যবস্থার পরে কিন্তু আর দ্বিতীয়বার আর কিছু হয়নি, কাজে এর ব্যবস্থা হয়ে গেছে। করোনার আর কোনোরকম আমাদেরকে করোনার ব্যাপারে যে কোনো মানুষজন অন্যান্য লোকজন এখানে করোনাকে নিয়ে রাজনীতি করছে, যা দুর্নীতি করছে, এটা কিন্তু ঢালাওভাবে এটা কিন্তু আওয়ামী লীগ নয়, এটা একটা মহল করছে, যারা করছে করেছে তাদেরকে জননেত্রী শেখ হাসিনা কিন্তু ওইভাবেই হ্যান্ডেলিং করেছেন, যার ফলে পরে কিন্তু আর শোনা যায়নি যাদেরকে নেওয়া হয়েছে, মানে ব্যবস্থা যতটুকু নেওয়া হয়েছে পরে কখনো শোনা যায়নি যে হ্যাঁ করোনা নিয়ে আবার কোনো রকম ঝামেলা হচ্ছে, কোনো রকম দুর্নীতি হচ্ছে, এটা কিন্তু জিল্লু ভাই আমাদেরকে স্বীকার করতে হবে। এরপরে কিন্তু আমরা আর কখনো এটি শুনিনি। এখন আল্লাহ রহমতের দ্বিতীয় পেজে আমরা মনে করেছিলাম অনেক বেশি হবে, হয়নি, এগুলোরও আগের থেকে একটা আমরাও একটু সচেতন ছিলাম। এবার আমরা একটা জিনিস খেয়াল করেছি, প্রথম যখন করোনা ধরা পড়েছে তখন তো রাস্তায় একজন রিক্সাওয়ালাও পেতাম না, তখন খাবারের চিন্তাও মনে হয় তারা করতো না যে কী খাবো কী খাবো, তাহলে তো রিক্সাওয়ালারা বের হতো, আমরা একটু জানালা দিয়েও কি দিয়ে রাস্তাঘাটে দেখতাম যে একটা রিক্সাওয়ালাও নাই, কোনো রিক্সাও নাই, বা রিক্সা যদি একটা দুইটা ছিল যাত্রী নাই, তার মানে কেউ বের হয় নাই, তখন খুব সচেতন ছিল। এবার সেকেন্ড পেজে সবাই ভেবেছে আরও বড় কিছু হবে, একটা করোনাটা একটা মহামারী, আরও বড় মহামারী হিসেবে আকার ধারণ করবে, কিন্তু দেখা গেল যে না, আল্লাহর রহমতে ওই রকম হয় নাই, যার ফলে লোকজন কিন্তু অবাধে চলাফেরা করছে। এখনও কিন্তু করোনা নাই তা তো না, কিন্তু এই যে আমরা এখন বের হয়ে আসছি, এই যে আসছি আমরা কিন্তু বের হচ্ছি সবাই, এখন আর কোথাও বলা যাবে না যে করোনার জন্য লোকজন বের হচ্ছে না, এইটা আর এখন নাই। কাজেই আল্লাহর রহমতে আমরা আমাদের মনে হয় যা যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে আমাদের যে করোনা ভ্যাকসিন দেয়া হবে এটাতে আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে সফল হব, 100% ইনশাল্লাহ সফল হব। আর করোনা মনে হয় আমাদের দেশে আর এক সময় যেটা থাকবে সেটা অতি দুর্বল, এটাকে নিয়ে আর আলোচনার কিছু থাকবে না ইনশাল্লাহ। জি দেখুন, শুধু যে এটা ইন্ডিয়া থেকে আমদানি হচ্ছে সেটা না, যে প্রতিষ্ঠান আমদানি করছে এবং আমদানিতে দেখা গেল যে অরিজিনাল যেটা প্রাইস, যদিও যার যার বারবার বলা হচ্ছে যে $1.5, কিন্তু এখানে জানা মতে মূল্য নির্ধারণ করছে $4, অর্থাৎ 60% to 70% বেশি প্রাইস। সো এটার সাথে একটা বড় ধরনের ব্যবসা জড়িয়ে গেছে। হ্যাঁ, এইখানে আওয়ামী লীগের রাজনীতির এই অংশটা আসে যে আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত তাদেরকে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে বেনিফিট দিতে চায়, যার জন্য এই বেক্সিমকোর মালিক উনি এখন অ্যাডভাইজার হতে পেরেছে, উনি সেই জয়নাল হাজারি তাকেও আওয়ামী লীগ পরিত্যাগ করে নাই। সো এই বেক্সিমকে দিতে হবে, এই সাথে যদি আরও 3-4টা কোম্পানি থাকতো, আমি জানি না করেছি কি না, বাট বেক্সিমকোর নামটা সামনে আসছে, এখানেও কিন্তু সন্দেহ ঘনীভূত হচ্ছে। এই জন্য আপনি যে বললেন যে প্রধানমন্ত্রী হ্যান্ডেলিং ফাইন, এইটা তো ডেফিনেটলি প্রশংসার দাবিদার, কিন্তু সে একটা রেকর্ডও সৃষ্টি করেছে যে করোনার পরে বোধ হয় উনি আর ওই গণভবন থেকে বের হননি, বাট অন্য অন্য পৃথিবীর অন্য অন্য নেতাদেরকে কিন্তু আমরা দেখেছি বের হয়েছে, যতদূর জানা গেছে উনি ওখানে বসে ইভেন যে মিলিটারি প্যারেডগুলো সেগুলোও ওখানে বসে উনি প্রিজাইড ওভার করে। সো এটা একটা কিন্তু নতুন রেকর্ড। কিন্তু করোনাকে আওয়ামী লীগ অনেকটা আবার একটা যন্ত্র হিসেবে, রাজনৈতিক যন্ত্র হিসেবে ব্যবহার করেছে, যেমন স্কুল কলেজ খোলার ব্যাপারে এই এই বাইডেন আসছে, পৃথিবীর সব দেশেরই কিন্তু স্কুল কলেজ খুলে গিয়েছিল, ইংল্যান্ডে আবার বন্ধ হয়েছে, বাইডেন প্রথম ঘোষণা বিদের বলছে স্কুল কলেজ খুলে দেবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে, কিন্তু বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো নাম নাই। আপনি যদি খেয়াল করে দেখেন আপা, যে 20 বছরের নিচে অন্য কোনো কমপ্লিকেশন না থাকলে তারা কিন্তু তেমন ক্যাজুয়ালিটি হয় নাই, অর্থাৎ তাদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি। সো আপনি সিনেমা হল খুলে দিলেন, আপনি বিচ খুলে দিলেন, পার্ক খুলে দিলেন, হাট বাজার খুলে দিলেন, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, প্রায় 1 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আপনার ছোট বাচ্চা আছে কি না জানি না, ছোট বাচ্চাদের আপনি কম্পিউটার পাশে বসাতে পারেন দৌড়দৌড়ি করে, তো এই যে একটা ভেকুম সৃষ্টি হয়েছে এই ইউনিভার্সিটি কলেজ সহ যে কয়জন, এবং এই যে ডিভাইস, অনেক গরিব ছাত্র তাদের ডিভাইসও নাই, যেখানে ক্লাসে থাকলে বলা হয় যে এসিমুলেশন হয় 40%, তো এখানে তো আপনার অনলাইন
এটা তো 10% এসিমিলেশন হয় না। আবার দেখেন সরকার এটা করতে পারে নাই যে যে স্কুলগুলো প্রাইভেট স্কুল তার বেতন কিন্তু এক পয়সাও কমায় নাই। আমার বাচ্চা একটা স্কুলে পড়তো, ক্লাস তো 5-6 মাস করেই নাই, কিন্তু এক পয়সা বেতন কমায় নাই। কারণ ওখানে যারা চাকরি করে তারা হলো বিভিন্ন বুজুর্গ লোকের স্ত্রী, কন্যা অথবা তার অন্য অন্য আত্মীয়, তো তাদের বেতন কমবে না। কিন্তু যে লোকটা বেতন দেবে তার ইনকাম এফেক্টেড হয়েছে কি না সেটা কিন্তু তারা কখনো বিবেচনায় নেয় না। সে ফর এক্সাম্পল আমি লিগাল প্র্যাকটিস করি, আমাদের তো প্রত্যেকের ইনকাম এফেক্টেড হয়েছে মারাত্মকভাবে। হ্যাঁ, কিন্তু যারা সরকারি চাকরি তার তো কোনো বেতন কমে নাই, অর্থাৎ তারা তাদের যে ইনটাক, এখানে তো সরকারের একটা নির্দেশনা থাকা হচ্ছিল যে বেতন 50% কমিয়ে দেবে। এখন করাপশনের কথা আসি, যে করাপশন দেখেন যে এই জায়গায় করাপশন গেছে, করাপশন একটা আর্ট হিসেবে রূপান্তর হয়েছে। কীরকম আর্ট, যে এই শাহেদের কথা বলেন, যে শাহেদের করাপশন প্রিভেন্ট করার জন্য র্যাবে হটলাইন খুলতে হয়েছে, হটলাইন। এই যে সাবরিনা অনেক আছে, এই সর্বশেষ দেখলাম হেলিকপ্টারে করে প্রতারণা করে। কিন্তু আমার এইখানে কথা হলো যে যে বাংলাদেশ ব্যাংকের যে লুটপাট হয়েছে, এখন আবার খবরে আসছে 1,60,000 কোটি টাকার হিসাব পাচ্ছে না, যমুনা টিভির নিউজ আসছে। এইটা সরকার কোনো বিবৃতি দেয় না এবং এটা কোনো তদন্ত, এই বাংলাদেশ ব্যাংকের যে চুরিটা হয়ে গেল এত বড় সেইটা এখন পর্যন্ত জনসম্পর্কে রিপোর্ট করা হলো না। তাহলে আপনি কি করে বলবেন যে দুর্নীতির বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন? আরেকটা বড় কথা ইম্পর্টেন্টলি, জুল্লু ভাই খুব ভালো করে খেয়াল করেন, আপনি একজন এমপি, আমি বলছি যে যারা করাপশন প্রিভেনশনের জন্য দায়ী ছিল, ইন্টারন্যাশনাল লিজিং যে লুট হয়ে গেল, যে যে বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের যে ইন্টেলিজেন্স ইউনিট, অথবা যারা প্রতিরোধের জন্য জনগণের টাকায় বেতন নিয়ে প্রতিষ্ঠানে চাকরিরত, তাদের কেন জবাবদিহিতে সম্মুখীন করা হচ্ছে না? তারা তাদের দায়িত্ব যদি ঠিকভাবে পালন করত তাহলে পিকে হালদারের এই 3,500 কোটি টাকা অথবা 10,000 কোটি টাকা যাই বলা হোক না কেন, সেইটা তো অনেক অংশে প্রতিরোধ করা সম্ভব হতো। এই যারা প্রিভেনশনের দায়িত্বে ছিল বিভিন্ন ইন্টেলিজেন্স সংস্থা ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স সংস্থা, আমরা দেখতে চাই সেই সমস্ত রেসপন্সিবল লোককে অবশ্যই শাস্তির সম্মুখীন করতে হবে, না হলে এগুলো আপনি কোনদিন যে অন্যায় করছে শুধু তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করে এসব অন্যায় কখনো জাতীয়ত হবে না। দুর্নীতি একটি বড় ইস্যু এবং আরেকটি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত করে উনি যেটি বলবার চেষ্টা করছেন যে এই কোভিডের ভ্যাকসিন যারা নিয়ে আসছে যে বাজার যে কোম্পানি সেটির ব্যাপারে ওনার প্রবল আপত্তি এবং উনি মনে করেন যে এর সঙ্গে একটা নেক্সাস, এটা একটা নেক্সাস এবং এর সঙ্গে করাপশন জড়িত সব মিলিয়ে। আচ্ছা, এটার আপনার তো এখানে আপত্তি, কিন্তু আপত্তিটাকে আরো আগে করলে ভালো হতো না? এইভাবে বিভিন্ন জনসভায় অনেকেই বলেছে না, এটা বলেছে হয়ে গেলে পরে, মানে ওই যে ডাক্তার আসার পূর্বে, মিডিয়া আসে না, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এটা কি এরকম হয়ে গেল না আপনার এই আশাটা? না, এটা যথাসময়ে কিন্তু উত্থাপন করা হয়েছে, হয়তো আপনি দেখেছেন কিনা বা নিউজ পেয়েছেন কিনা। এগুলো কিন্তু যেদিন থেকে এই যে $2-$1 থেকে শুরু করছে, আমি তো অন্তত জাবুল্লাহ সাহেবের অন্তত 5-6টা স্টেটমেন্ট দেখেছি, নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে, হয়তো আপনার রাজনৈতিক অবস্থান থেকে আপনি দেখেননি। আসলে ওই যে জাফরুল্লাহ সাহেব যেটা, সেটা হলো যে উনি তো আসলে বিরোধিতার জন্য মনে হয় বিরোধিতা করছেন, কারণ উনি প্রথম থেকে করোনা নিয়ে এটাই করে আসছেন, ওনার কাছ থেকে এর চাইতে ভালো কিছু আমি আর আশা করি না, উনি এটা বলবেনই বারবার। আর এখন যদি গণস্বাস্থ্যকে দেওয়া হতো দায়িত্ব, একটা অংশ যে গণস্বাস্থ্য একটা ইয়ে করবে, তখন কিন্তু উনি কথা বলতেন না, উনি করোনা নিয়ে প্রথম থেকে এসবই করে আসছেন এই আর কি। আমি একটু প্রসঙ্গ পাল্টাই, সেটা হচ্ছে যে আগামীকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, ইতিমধ্যেই বেশ কিছু পৌরসভার নির্বাচন হয়ে গেল, এখন পর্যন্ত উৎসাহ উদ্দীপনাটা আছে, তো শেষ পর্যন্ত প্রশ্ন হচ্ছে এই নির্বাচন কেমন হবে? নির্বাচন নিয়ে, নির্বাচন ব্যবস্থা নিয়ে বাংলাদেশে অনেকদিন ধরে নানা রকমের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আগামীকালের নির্বাচন আসলে কোনো উদাহরণ তৈরি করতে পারবে কিনা? পৌরসভা নির্বাচনগুলো যেগুলো হয়েছে, কেউ কেউ বলবার চেষ্টা করেছেন যে আগের চাইতে হয়তো ভোটারদের উৎসাহ আগ্রহ বেশি, ভোটারদের পার্টিসিপেশন বেড়েছে, সেটি একটি ইতিবাচক দিক, সংঘাত সংঘর্ষ হয়েছে সেটিকে কেউ ইতিবাচক মনে করেন, কেউ নেতিবাচক মনে করেন, বিরোধী দল তেমন কোনো সুবিধা করতে পারেনি, তারপর অনেকে মনে করেন রিলেটিভলি বেটার আগেকার ইলেকশনগুলো হচ্ছে। কিন্তু মূল প্রশ্ন যেটি, যে বাংলাদেশে গত কয়েক বছর ধরে নির্বাচনে যে বিতর্ক, সেই বিতর্কের কোনো পরিসমাপ্তি টানা বা পরিসমাপ্তির পথে কোনো ইতিবাচক সূচনা এই নির্বাচন হবে কিনা?
আচ্ছা, আমরা আসলে অনেক আগে থেকে লক্ষ্য করে আসছি যে সব নির্বাচনগুলো হচ্ছে, প্রথম প্রথম যতটুকু সংঘর্ষ যা হয়েছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা, ওইগুলো কিন্তু আস্তে আস্তে কমে এসেছে। এই যে পৌর নির্বাচনে কিন্তু আমরা ওই রকম ব্যাপক কিছু শুনতে পাচ্ছি না, যে পৌর নির্বাচনগুলো যে হয়েছে, রেজাল্ট দিয়েছে, সবই হয়েছে, ওইখানে ওই রকম কিছুই শুনি না যে আমরা নির্বাচন ভালো হয় নাই, সুষ্ঠু হয় নাই, এই নির্বাচন এগুলো ইয়ে করতে হবে, এই বানচাল করতে হবে, এই ধরনের কোনো রকম এই আন্দোলন বলেন বা কোনো কিছু বলা, এগুলো কিছুই হয় নাই এবারের যে নির্বাচনগুলো হচ্ছে। তো আমার তো মনে হয় অনেক দূর আমরা এগিয়েছি, অনেক ভালো হচ্ছে নির্বাচন। যদিও এরকম ভালো না হতো, এখন তো আসলে জ্বালাও পোড়াও চলতে থাকতো, যদিও খুব একটা এগোতে পারছে না জ্বালাও পোড়ার জন্যে, কিন্তু চেষ্টা তো করতো। তো আমরা যে এখন যেভাবে ভালো হয়ে আসছে, আগামীতে 2018 নির্বাচনের পরেও হয়নি, যাই হোক, মানে হয়নি বলে, হ্যাঁ, ওরা না, ওনারা যে চেষ্টা করে নাই তা না, ওনারা পারছে না সেটা। আর এই যে আমরা যে এখন সামনে যে চিটাং চট্টগ্রাম কমিটিতে আমরা যে পৌর নির্বাচন আমরা দেখব, যে সিটি কর্পোরেশনের যে নির্বাচনটা দেখব, সেটা ইনশাল্লাহ আশা করছি যে এর আগে যে আসছে তার ধারাবাহিকতায় ইনশাল্লাহ খুব ভালো একটা ইলেকশন হবে, যেটা একদম উদাহরণ সৃষ্টি হয়ে থাকবে। আমরা আগামী জাতীয় নির্বাচনেও আমরা এগুলোকে উদাহরণ হিসেবে ধরতে পারবো, এই নির্বাচনগুলোকে, এবং চট্টগ্রাম যে নির্বাচন হবে আগামীতে, এটিও খুব ভালোভাবেই হবে, এটা একটা উদাহরণ সৃষ্টি করবে ইনশাল্লাহ, আমি এটি আশা করি। জিলু ভাই, আসলে তো নির্বাচন একটা অংশ, এইটা দেখতে হবে পুরো রাষ্ট্র ব্যবস্থাপনাকে নিয়ে, যে স্বাধীনতার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি। তো এই গণতন্ত্র জন্যই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে 70-এ নির্বাচন যেহেতু মেজরিটি পেয়েছিল তখনকার আওয়ামী লীগ, তাদেরকে সরকার গঠন করতে দেয়নি বলে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে স্বাধীনতার পরপরই ক্রমান্বয়ে বাংলাদেশি গণতন্ত্র থেকে দূরে সরে গেছে, এবং 2009-এর পরে এটা নতুন মাত্রা সৃষ্টি হয়েছে। আজকে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের স্বাধীনতার পক্ষে বলার আর কোনো সুযোগ নাই, এবং বাংলাদেশের গণতন্ত্র যে আজকে বিলীন হয়ে গেছে, এটা যারা আওয়ামী লীগ করে অথবা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি তারা স্বীকার করবে না, কিন্তু কে না জানে যে আগের রাত্রে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে একটি ভোটকে লুণ্ঠন করা হয়েছে, তো এটা স্বীকার করবে না। একটা জাতিকে আমরা, একটা বড় রাজনৈতিক দল এই যে মিথ্যা প্রচার করে, অর্থাৎ জাতীয় নৈতিকতা অনেক নিচে নেমে গেছে, এই নৈতিকতা নিয়ে একটি জাতি গঠিত হতে পারে না। এখনকার ক্ষমতাসীনরা তাদের নেতৃত্ব নিয়ে যত চ্যাম্পিয়নশিপ করুক না কেন, এটা ইতিহাস একদম একসময় তাদেরকে মূল্যায়ন করবে। এইটা ছিল অত্যন্ত অপশাসন দুঃশাসনের একটা রেজিম, আপনার গণতন্ত্র ধ্বংস করার রেজিম, এবং ক্ষমতায় থাকার জন্য তারা হেন কোনো কাজ নাই যেটা করেনি, গুম খুন থেকে শুরু করে ইন্ডিয়ার কথা আবার আসে যে তাদেরকে যা দেওয়া হয়েছে তারা আজীবন মনে রাখবে, এইগুলো একসময় না একসময় মূল্য দিতে হবে। জুল্লুর ভাই, ইতিহাসে তিনটা সেটেল প্রিন্সিপাল, যে কোনো স্বৈর শাসকের নিয়ন্ত্রণে তাদের ট্রান্স ছাড়া নির্বাচন হয়নি, এবং 2 নম্বর সেটেল প্রিন্সিপাল হলো যে তারা কখনো এমনিতেই ক্ষমতা ছেড়ে দেয় নাই, কোনো আন্দোলন হিসেবে মাধ্যমে, পতন ব্যতীত কখনো আন্দোলন অথবা শুধু দাবির মুখে। এবং 3 নম্বর হলো কোনো স্বৈর শাসক অথবা কর্তৃত্বপরায়ণ সরকার পার্মানেন্ট হয় নাই, একসময় না একসময় তাদের যেতে হয়েছে। তো এখন যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে একটা কথা বলা হয় অনেক সময়, 15ই ফেব্রুয়ারি নির্বাচন যদি আপনি এখন ক্যাটাগরিতে আনেন, তাহলে এই 14 এবং 18 নির্বাচনের চেয়ে অনেক ভালো, অন্তত গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার জন্য সেই নির্বাচন একটা মাইলফলক হিসেবে কাজ করবে। এখন আসেন যে জাতীয় নির্বাচন তো শেষ হয়ে গেছে, এখন স্থানীয় সরকার নির্বাচনটা এই মার্কার প্রবর্তন করে সেটাকেও শেষ করে দেওয়া হয়েছে। আমি পিরিজপুর জেলার অধিবাসী, সেইখানে গত 3টা পৌরসভা নির্বাচনে বিপক্ষ কোনো প্রার্থী দিতে পারে নাই, মূলত সন্ত্রাসের কারণে, মানে সন্ত্রাসের মাত্রা এরকমই যে প্রার্থী আপনার যদি এই নমিনেশন পেপার কালেক্ট করা যায় তার উপর আক্রমণ করে, প্রার্থী দাঁড়ায় রয়েছে তার উপর হামলা করে, অথবা টাকা দিয়ে ম্যানেজ করে। এইবার এই 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 আপনার 16 তারিখ নির্বাচন ছিল পিরিজপুর পৌরসভার, তখন পেপারে আসে কি
যে তার জনপ্রিয়তা এরকম যে কোনো প্রার্থী নাই, কিন্তু ভিদেরের আন্ডারকারেন্ট হলো যে সন্ত্রাসীর মাত্রা এরকম যে এই প্রার্থী বলা হয়ে থাকে যে তার ভাই ওইখানের এমপি ছিল, এখন প্রাক্তন এমপি, প্রত্যক্ষ মানে জনসভায় বলছে 16টা খুন করছে। তো এখন দেখা দেখেন এই এইখানে অর্থাৎ যে ফেয়ার কম্পিটিশন, যে ফেয়ার কম্পিটিশন কেন দরকার, সঠিক নেতৃত্ব স্থানীয় সরকারের সঠিক নেতৃত্ব খুঁজে বাইর করার জন্য। এখন মানুষের কাছে ধারণা হয়েছে যে নৌকা পাওয়া মানে তার নির্বাচনে 99% সে জয়ী হয়েছে, কোন জায়গা জয়ী হতে পারছে না, হয়তো কোনো কারণে সেইখানে অপোনেন্ট অত্যন্ত জনপ্রিয় অথবা লোকাল প্রভাব আছে অথবা আওয়ামী লীগের বড় বিপদ আছে অথবা প্রশাসন কোনো কারণে তার বিপক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া নৌকা পাইলি তার তার জয় 99% নিশ্চিত প্রায় বলা যায়। তো সেই ক্ষেত্রে চিটাগাং এর নির্বাচন কোনো কারণেই ফেয়ার হওয়ার আমি কোনো সুযোগ দেখি না। 27 তারিখ এখন পর্যন্ত এই যে প্রার্থী আপনার ডক্টর শাহাদাত তো বলেছে যে তার প্রার্থীকে ধরপাকড় শুরু হয়েছে, পূর্ব থেকে মামলা থাকে এবং যখনই যে যেখানে এজেন্ট হবে আগে যে ভয় দেবে তুলে নিয়ে যাবে, কিছু অ্যারেস্ট করবে, কাউকে বলবে তুমি যদি যাও তাহলে তোমার নামে এই মামলা শুরু হবে, পরে দেখা যাবে যে এজেন্ট তার জীবন বাঁচাবার জন্য যায় না, বলবে যে তার এত পপুলারিটি বিরোধী দল কোনো এজেন্ট দিতে পারে না। এইটা হলো নির্বাচন, অ্যাকচুয়ালি নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং আওয়ামী লীগের এই দায় দায়িত্ব, আওয়ামী লীগ এই দায় দায়িত্ব কখনই অ্যাভয়েড করতে পারবে না। শুনছিলেন আপনি ভাই যে বললেন সেই যে 15 তারিখের নির্বাচনের কথা, যে নির্বাচনে নাকি 2 মাসও টিকেনি, ওটা যদি ওইটাই যদি গণতন্ত্রের একটা উদাহরণ হয় তাহলে তো আসলে দুঃখই পেতে হয়। এটা তো আসলে সবাইরই মনে আছে যারা ওই সময় মানে বুঝতে শিখেছে, জানতে শিখেছে। আর চিটাগাংয়ের নির্বাচনের কথা বলছেন যে এই করবে, আমরা আনিসুল হক সাহেব যখন নির্বাচন করলেন সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা কি দেখেছি, আপনার বিএনপি দল বলেছে তারা আসছে, তারা এসেছে, এই দল তারা ক্যান্ডিডেট দিয়েছে, সবই ঠিক আছে, তারা প্রচারণা করেছে, সব করে যখন শেষ মুহূর্তে বুঝতে পেরেছে যে আমাদেরকে তো লোকজন ভোট দিবে না, তারা নিজেরাই তো এজেন্ট দেয় নাই, তারাই তো দেয় না, তো আমরা আবার ওদের এজেন্টদেরকে কী করব, তারা তো এজেন্টই দেয় না, তা দিলে এজেন্ট দেওয়ার পরে যদি এজেন্টকে দৌড়ে দেয় তখন বলতে পারেন যে হ্যাঁ এজেন্টকে তো তারা রাখেনি, মানে তারা ওদেরকে নির্যাতন করেছে, ওরা চলে আসতে বাধ্য হয়েছে, ওরা মরতে চায় না, মরতে চায় না। তো যে গণতন্ত্রের জন্যে ওনারা বলেন যে মরতে চায়, তো এটা যদি একটা সত্যি যদি এটা এমন হয় যে আমি গণতন্ত্রের জন্য আমরা মরতে রাজি আছি, তাহলে তো যদি মনে করেন যে ভোট ফেয়ার হবে না, তো গণতন্ত্রের জন্য আপনারা এজেন্ট দিবেন, গণতন্ত্রের জন্যই আপনারা ভোট দিবেন, গণতন্ত্রের জন্যই লোকজনকে আপনারা আনবেন, কিন্তু আসলে পারবে না জেনেই আগেই সরে যায়। এটা তো আসলে বিএনপির একটা হ্যাবিট হয়ে গেছে যে নির্বাচনে তারা বুঝতে পারে যে তারা পারবে না, তারা যদি বুঝতে পারতো যে তারা ইলেকশনে পারবে এইভাবে কি ছেড়ে দিত আওয়ামী লীগকে? আর আপনারা এইভাবে বলতে পারতেন যে আওয়ামী লীগ এইভাবেই নিয়ে যায়, আওয়ামী লীগ গণতন্ত্রের রাজনীতি করে, দেশ স্বাধীন হয়েছে গণতন্ত্রের জন্যই, গণতন্ত্র চলছে, জননেত্রী শেখ হাসিনার হাত সবসময় গণতন্ত্রের জন্য কাজ করে, বাংলাদেশে গণতন্ত্র আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে, এইটুকু আমি বলি। আপনারা আসলে পারেন না, এই জন্যে আপনাদের অনেক উদাহরণ আছে পিছনে যে আপনারা পারেন না, ইলেকশনের দিন সকালে চলে বাদ দেন ইলেকশন করবো না, রাতে বলেন ইলেকশন করবো না, আগের দিন রাতে, এইসবই আপনারা করেন, করে করে আওয়ামী লীগের উপর একটা দোষ চাপিয়ে দেন। আমি তো বলবো এটাই জিল্লু ভাই, এটা আবার আওয়ামী লীগের গণতন্ত্র আছে, এটা ঠিক। এই গণতন্ত্র হলো ওই পুতিনের গণতন্ত্র, পুতিন ইয়ে করে কিভাবে ইলেকশন, যে আপনারা পারেন না বলে বলছেন যে গণতন্ত্র, 2018 সালের এই নির্বাচনের পরে আপনাদের এই রাত্রের ভোট ডাকাতির পরে একটা আর্টিকেল বের হয়েছিল যে স্বৈর শাসকের নির্বাচন রঙ্গ, নির্বাচন রঙ্গে সেখানে আমরা দেখলাম যে সুন্দর সুন্দর নির্বাচন এই পৃথিবীতে হয়। পুতিনের নির্বাচনটা হয় যে যখন ক্যাম্পেইন হয় তখন 3 জন প্রার্থী থাকে, তো আর ওই ব্যালটে 1 জনের নাম থাকে শুধু, সব প্রার্থী যায় 1 জন, তো ভোট দিতে হলে 1 জনকে দিতে হবে। আর উত্তর কোরিয়াতে আরও মজা হয় যে নির্বাচন একটা হয় সেখানে, কিন্তু সবাইকে পার্টিসিপেট করতে হবে এবং হাসি মুখ থাকতে হবে, হাসি হাসি মুখ থাকতে হবে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, তারা ভোটাধিকার প্রয়োগ করেছে। আজকে এই যে সাংবিধানিক অধিকার ভোটাধিকার এটা নাই, এটা আপনি দলীয় সিলেক্টেড এমপি 50 জন আর 1 জন, আপনি আপা এর বাইরে যেতে পারবেন না, 45 জন আপনার বাবাও এমপি ছিল, আপনার হাজব্যান্ড আহমেদ আলী ভাই আমাদের খুব কাছের বন্ধু, হ্যাঁ আহমেদ হোসেন ভাই, এবং তার সাথে কিন্তু আমি খুব আনন্দ করে টকশো করি, হ্যাঁ খুব হিউমার আছে তার ভিতরে, বুঝছেন তো। এখন এর বাইরে আপনার যাওয়ার সুযোগ নাই, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে বাংলাদেশের আপনি পেপারে আসুক বা না আসুক, ওয়ার্ল্ড মিডিয়া সহ
বাংলাদেশের যে অ্যাডাল্ট সিটিজেন্স মনে করেন যে 16 কোটির ভিতরে যদি 12 কোটি থাকে তারা প্রত্যক্ষ করেছে যে 30 ডিসেম্বর 2018 সালে কি নির্বাচন হয়েছে সো যার জন্য তারা করে কি এখন এই মার্কা কেনার জন্য আপনার বিভিন্ন জায়গায় টাকা খরচ করে মার্কা পাইলে তাদের নির্বাচন হয়ে যায় এবং তারা কোনো জনগণের কাজ করে না তখন তারা লুটপটে ব্যস্ত হয় এটা সম্পূর্ণভাবে জনস্বার্থের বিপক্ষে যায় দেশের স্বার্থের বিপক্ষে যায় এবং এইটা আপনারা কোনোভাবে এই এই ধারণা সরাতে পারবেন না যে গণতন্ত্র আওয়ামী লীগের হাতেই ধ্বংস হয়েছে এবং যে চেতনার কথা আপনারা বলা বলেন সেই চেতনা আসলে একটা বিকৃত চেতনা এটা স্বাধীনতার চেতনার কথা স্বাধীনতার চেতনা হ্যাঁ সেই ক্ষেত্রে বলতে হয় যে দেখেন যে দলটা নেতৃত্ব দিল যে আওয়ামী লীগের যে মেইন স্পিরিট ছিল সেইখানে তো আমরা নাই সেইখানে তো দেশ নাই সেইখানে তো এই দলও নাই তো সেই ক্ষেত্রে যদি আপনি একটু ব্যাকগ্রাউন্ড জান দেখবেন যে কিভাবে জাতিকে কার বুদ্ধিতে এটা কি পার্শ্ববর্তী দেশের একটা ইন্টেলিজেন্সের বুদ্ধিতে করা হয়েছে বারবার বিভক্ত করা হয়েছে এবং এখন সর্বশেষ বিভক্তটা হলো এই চেতনাপন্থী আর চেতনা বিরোধী চেতনাপন্থী পাকিস্তানপন্থী ইন্ডিয়ান পন্থী কোনো কিছু দরকার নেই আমরা তো বাংলাদেশি পন্থী সবাই হ্যাঁ এদেশের নাগরিক আচ্ছা ঠিক আছে যে একটা যুদ্ধ অপরাধ হয়েছে আপনারা বিচার করেছেন যাদেরকে অপরাধী পেয়েছেন তাদেরকে বিচার করছেন এখন তো আর আপনি এইটাও বলতে পারবেন না যে এখন এই দেশে পাকিস্তান পন্থী আছে তো ছোট্ট করে বলি যে ইভেন স্বাধীনতা যুদ্ধের সময় সেইখানে কীভাবে বিয়োগ দেয় দেখেন মুক্তি বাহিনী ভার্সেস একটা মুজিব বাহিনী ছিল এরপর আসেন আপনি ফ্রিডম এই ফ্রিডম ফাইটারদের যে যারা ফ্রিডম ফাইটার করছে স্পেশালি আর্মিতে তাদেরকে একটা এন্টিডেট সিনিয়রিটি দেওয়া হলো অনেকেই আমি ব্যক্তিগতভাবে দেখি যে এইটা কোনো প্রয়োজন ছিল না ওইখানে মনে করেন হঠাৎ করে যদি জুনিয়র সিনিয়র হয়ে যায় তাহলে এটা কেউ মানতে চায় না সাইকোলজিক্যালি এফেক্ট করে মানে অবাস্তব হয় তখন এর ভিতরে কিন্তু একটা রাইভালরি সৃষ্টি হলো তারপর আসে না যে এই যে আর্মির অ্যাগনেস্টে একটা রক্ষীবাহিনী করা হলো এই তারপরে এই লিস্ট অফ ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটার তো আদার দান দ্য লিস্টেড রাজাকার সবাই তো ফ্রিডম ফাইটারে অংশগ্রহণ করছে আবাল বৃদ্ধ বনিতা তার মধ্যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে তাদের তো এক ধরনের আলাদা ই ছিল হ্যাঁ কিন্তু অবশ্যই ক্যাটাগরিটা কি ছিল এখন এই যে এই যার জন্য ক্যাটাগরিটা আছে অবশ্যই এইখানে যেহেতু বেনিফিট দেওয়া হয়েছে এই জন্য কোনোদিন লিস্ট ঠিক হচ্ছে না তো আমি অনেক যারা যুদ্ধে পার্টিসিপেট করেছে বীর বিক্রম বীর উত্তম তাদের বলছে যে এই তারা নিজেরাও তো এই বেনিফিট চায়নি তারা রাষ্ট্রের জন্য জনগণের জন্য যুদ্ধ করেছে তো যার জন্য এখন এই যে ক্যাটাগরি করে কি ভাগ হয়ে যাচ্ছে মানে যে মূল যদি জনগণ রাষ্ট্রের মালিক হয়ে থাকে সেই মালিকানা জনগণের কাছে থাকতে পারে এবং তারা বেনিফিট হচ্ছে এবং সর্বশেষ যে ডিভিশনটা সৃষ্টি হয়েছে সেটা হলো এই যে চেতনাধারী এবং চেতনাবিহীন এই জায়গাটা এই চেতনাধারী যখন চেতনাধারী হইলেই যদি রাষ্ট্রে বেনিফিট পাওয়া যায় তখন চোর ডাকাত গুন্ডা বদমাশ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করলে সেটা তো ভালো জিনিস না চেতনা চেতনা তো সেইটা সঠিক চেতনা হতে হবে সেটা তো বিকৃত চেতনা যার জন্য মানে মানে আপনি বলছেন যেটি আসলে তখনকার অঙ্গীকার সেই চেতনা সেই অঙ্গে হ্যাঁ এখন একটা বিকৃত চেতনা ধারণ করে বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে তারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে এই যে প্রধানমন্ত্রীর কথা বললেন যে আপনি সাফল্যের সাথে করোনা ম্যানেজ করেছে তিনি নিশ্চয়ই এটাও রিয়েলাইজ করেছেন যে সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে এটা ইমপ্লিমেন্ট করা কত কঠিন যার জন্য রাষ্ট্র চলে একটা সিস্টেমের উপরে যার জন্য বাইডেন যেমন এসে ডাক দিয়েছেন যে আজকে আমাদেরকে ইউনাইটেড হতে হবে আমি বলি বাংলাদেশের যারা আমরা পজিটিভ পলিটিক্স করতে চাই আমাদের সবার এখানে এক হতে হবে দল মত ডিফারেন্সেস থাকা সত্ত্বেও যে আমাদের যে এই যে ডিভিশনটা সৃষ্টি হয়েছে সেই জায়গাটা এক করে জাতিকে আগায় যেতে হবে এখন আমাদের এমন নেতা দরকার যে এখন ইউনিফিকেশনের জন্য ডাক দিবে আর এই চেতনাপদ্ধতি চেতনা দেখার দরকার নাই সবাই বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করতে হবে জাকিয়া পারভিন ভাই আপনি তো বললেন যে আহমদ হোসেনের সঙ্গে খুব হাসি খুশি করে পারেন আমার সঙ্গে কেন যে পারছেন না আমি বুঝতে পারছি না 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 যাই হোক আমার আসলে একটি কথা যেটি হলো আপনি যে বলছেন যে নতুন নেতৃত্ব দেখতে হবে কাকে আমরা দেখব বলছেন জাতি বিভক্ত জাতি বিভক্ত কোথায় জাতি বিভক্ত না আর আমরা যদি একসঙ্গে হতেই হয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই হতে হবে কারণ জননেত্রী শেখ হাসিনা অনেকবার ডেকেছেন অনেক ডাক দিয়েছেন আপনারা আসেননি আপনারা যদি আসতেন এখন দেখতেন আপনারাই লাভবান হতেন খুব ভালো হতো কিন্তু আপনারা তো আসেননি আপনারা বারবারই মনে করছেন যে আমরা বুঝি আপনাদের একদম মানে এমনই শত্রু যে আপনাদের ভালো আমরা করব না ভালোর জন্য জননেত্রী শেখ হাসিনা অনেকবার আপনাদের ডাক দিয়েছেন তারপরেও আপনারা যে এখন বলছেন একসঙ্গে আমরা হব চেতনা আমাদের চেতনা কিন্তু ঠিকই আছে সেই চেতনাকে আরও শানিত ধারালো করা যায় ওই রকম লোকজনদের নিয়ে যারা জামাত ঘেঁষা নয়
এই জামাত ঘেঁষা শিবির ঘেঁষা এইসব লোকদের নিয়ে কিন্তু আপনাদেরকে আমরা একসাথে হওয়ার জন্য বলতে পারি না, আমরা এক চেতনায় আসতে পারি না, কারণ আপনারা তো জামাত চেতনায় বিশ্বাসী, জামাত চেতনার সঙ্গে আপনারা জড়িত, আমরা তো ওই চেতনায় আমরা যাব না। ভাই এটা দুঃখিত যে আপনাদের ওই চেতনায় আমরা গণতন্ত্রের জন্য এক হতে পারবো না। আর গণতন্ত্রের জন্যই তো এই যে ইলেকশনগুলো হয়েছে, এগুলো কি গণতন্ত্রের একটা পরিচায়ক না? গণতন্ত্র কি আমরা পেয়েছি না? লোকজন ইলেকশনে ভোট দিয়েছে, আমরা ভোট পেয়েই আমরা পাশ করেছি, এগুলো কিন্তু গণতন্ত্রের পরিচায়ক, আমরা গণতন্ত্র পেয়েছি। আর ভারতকে যেভাবে আপনি বারবার এরকম করছেন, ভারত ভারত কি করেছে আমাদের জন্য? কি খুব গণতন্ত্র, আমাদের গণতন্ত্র কি ওরা এসে পিছিয়ে দিয়ে গেছে, নাকি আমাদের দেশেরই কিছু প্রেতাত্মা পাকিস্তানি তারা গণতন্ত্র নিয়ে সব কথা বলে? কিন্তু আমাদের গণতন্ত্র তো চলে যায়নি, আছে না? যদি গণতন্ত্র নাই থাকতো, বারবার এত ইলেকশন হতো কিভাবে? প্রতিটা ইলেকশনই হচ্ছে এবং খুব সুন্দরভাবে হচ্ছে, লোকজন আসছে ভোট দিচ্ছে, সবই হচ্ছে, কোথায় হচ্ছে না? গণতন্ত্র আমাদের এখানেই সুসংহত, গণতন্ত্র এখানেই আমাদের বলিষ্ঠ, এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই গণতন্ত্রই সুসংহত থাকবে ইনশাল্লাহ। আমি মনে করি যে জাতীয় নির্বাচন তো আপনারা নষ্ট করেছেনই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা নষ্ট না করলে পারতেন। এটা একটা উৎসবের আমেজ ছিল এবং এখানে এই নমিনেশন প্রক্রিয়ায় আমাদের যে একটা ট্রেডিশন ছিল স্থানীয় সরকার নির্বাচনের, সেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে, এখন আর কোনো ওই ফেস্টিভ মুড ধারণ করে না। হ্যাঁ, আপনি দেখেন যে সর্বশেষ এক এসপি, একজন প্রিজাইডিং অফিসার, সে তার দায়িত্ব পালন করতে গিয়েছিল, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে ডিউটি করছিল, যে এই এইরকম বায়াসড যে তারা এজেন্টটা নিয়ে মাঠে নামছে, সেইখানে নোয়িং ফুললি ওয়েল, খুব ভালো জেনেও সেইখানে তাকে একটা বিচারককে অপদস্থ করলো এবং আজকে সুপ্রিম কোর্টে এসে ক্ষমা চাইল। তো আমাদের সুপ্রিম কোর্টও অত্যন্ত মহত্ত্বতা দেখায় সবসময়, বিনা কন্ডিশনে আনকন্ডিশনাল কেউ যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেয়, এটাও একটা ট্র্যাডিশন, কিন্তু দুই একটা পিউনিটিভ অ্যাকশনও নেওয়া দরকার। এই এসপিকে যদি ডিসমিস করা হতো, তাহলে তারা জানতো যে একজন পুলিশ অফিসার হিসেবে তার ইলেকশনে বা জনগণের সাথে কী দায়িত্ব পারফর্ম করতে হবে। আজকে সেইখানে সুপ্রিম কোর্ট অবজারভেশন হিসেবে বলেছে যে জনগণকে সুরক্ষা দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব পালন করাই তার দায়িত্ব, তার জনগণের সাথে দুর্ব্যবহার করা বা তার ক্ষমা রুট ক্ষমতা দেখা এমনভাবে ব্যবহার করা উচিত নয় যাতে মানুষ মনে করে এটা একটা পুলিশি রাষ্ট্র সৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। তো সেইখানে ওই একজন দুইজন এটা দেখে, দেখেন যে আমাদের মনে আছে জিল্লুর ভাই, যে একজন আইজিপির চাকরি চলে গেছিল একটা ঘটনা, এই পুলিশের ক্ষমতা অভাবের কারণে, সেখান থেকে তো তারা লেসন লার্ন করেনি, একজন আইজিপি চাকরি করলো। তো এখন আমরা দেখি থানায় থানায় বিচার করা হয়, থানায় থানায় বিচার করা হয়, তো তারা বিচারক সাজে এবং পরিস্থিতি এমন জায়গায় গেছে, তারা তো ওই কথা সবসময় বলে যে মাছের রাজা রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। তো এই যে পারসেপশন সৃষ্টি হয়েছে যে সরকার ক্ষমতায় আছে আপনার পুলিশি শক্তি ব্যবহার করে, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে, যার জন্য জনগণের কাজ না করে তাদের যে জুরিসডিকশন, সেই জুরিসডিকশনের বাইরে যেয়া প্রত্যেকে ক্ষমতা ব্যবহার করতে চায়। তো ওই সবচেয়ে যেটা ভিকটিম হলো বাংলাদেশের জনগণ। এখন এই সেই জনগণের একটা অংশ যখন ক্ষমতার সেন্দেশে থাকে তারা প্রোটেক্টেড, যারা ক্ষমতায় না থাকে সেই আম জনতা এবং বিপক্ষের তারা হলো ভিকটিম, তারা ভিকটিমাইজ হতেই থাকবে। তো সেখান থেকে সেইটা আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল না, সেইটা আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল না। সেই জন্য সত্যিকার যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা সেইটা আমাদেরকে ধারণ করতে হবে এবং সেই আকাঙ্ক্ষাটাই হলো নির্বাচন, গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার। দুর্নীতি যেই করুক, সে সে পরিবারের লোক হলে তার সেইখানে অ্যাকশন নিতে হবে। কিন্তু আমরা দেখতে পারি যে এই যে পরিবারতান্ত্রিকতা কেন পরিবারতন্ত্রে, পরিবারতন্ত্র পৃথিবীতে কোথাও সাফল্য মণ্ডিত করে নাই কেন? আজকে দেশ এই যে জায়গা আসছে এটা পরিবারতন্ত্রেরই কুফল। এর বড় কারণ হলো পরিবারের আশেপাশের যে আত্মীয় স্বজন লোক থাকে, একটা করুণি ক্যাপিটালিজম সৃষ্টি হয় এবং পরিবারের আত্মীয় স্বজনরা যে দুর্নীতি করে সেইটা কোনোভাবে নিয়ন্ত্রণ আনতে পারে না, এইটা তারা ফলো করতে পারে না যে অনস ইউ আর চেয়ার, অনস ইউ আর ইন এ চেয়ার ইউ হ্যাভ নো রিলেটিভ, এইটা পারে না, যার জন্য বারো ভূঁইয়া টাইপ সৃষ্টি হয়, যার জন্য একটা বিরাট গোষ্ঠীতন্ত্র সৃষ্টি হয়। হ্যাঁ, আপনি দেখেন যে সমস্ত দেশ সাফল্যের শিখরে গিয়েছে কোনোটা আপনি এই পরিবারতান্ত্রিকতা দেখাতে পারবেন না। উদাহরণ নাই যে
কোন নবীর পরপরই যে তার বংশের নবী হয়েছে একটা দুইটা উদাহরণ বাদে নাই এবং ইতিহাসও এটাকে সমর্থন করে না এই জায়গাটা থেকে সুযোগ ছিল এই ব্যতিক্রমগুলো সৃষ্টি করা এখানে ভালো কিছু প্রদর্শন করা এবং স্বাধীনতার সত্যিকারের চেতনা যেটা সেইটাকে ধারণ করে ইতিহাসে আজকে জায়গা করে নিতে পারত আওয়ামী লীগ সেইখানে ইতিহাসে এখন কলঙ্কিত অধ্যায় হিসেবে থাকবে এবং ভবিষ্যৎ জেনারেশনকে আমরা যদি এখান থেকে ঘুরে না দাঁড়াই তাহলে ভবিষ্যৎ জেনারেশনের জন্য আপনার ছেলে মেয়ে নাতি নাতকুর আমাদের সবাই তারা তাদেরকে আমরা একটা বিপদের জায়গায় ফেলে রাখতে পারি না তাদেরকে একটা সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র দিতে হবে তাদেরকে সুরক্ষিত করতে হবে তাদেরকে একটা সেফ রাষ্ট্র রেখে যাওয়ার অব্লিগেশন আমাদের উপরে আদারওয়াইজ ইতিহাস আমাদের কাউকে খবর যে উনি উনি যেটি বলছেন এবং এটি অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগের মতো একটা দল রাজনীতিহীন বা রাজনীতিবিহীন একটা সমাজ তৈরি করছে এবং ইভেন আওয়ামী লীগ নেতাদেরও আসলে রাজনীতিতে তেমন কিছু কন্ট্রিবিউট করার সুযোগ নেই এখন দেশ হয়ে গেছে পুলিশ স্টেট আওয়ামী লীগ পুরোপুরি সরকার চালাচ্ছে পুলিশ এবং প্রশাসনের উপর নির্ভরে এমনকি নির্বাচনও করে দিচ্ছে পুলিশ এবং প্রশাসন যেখানে প্রার্থীদেরও কোনো ভূমিকা থাকে না আপনি কি এগ্রি করেন এই কথার সঙ্গে বা এই ধরনের আমি এর সঙ্গে একমত নই এর আগে অনেক কথা বলেছি এই নিয়ে ওই যে পুলিশ পুলিশরা তো ইলেকশন করে দেয় না পুলিশ গিয়ে তো সিল দেয় না সিল দেয় জনগণ যারা ভোটার তারা গিয়ে সিল দেয় পুলিশ সেখানে করছে না কিছু আর আমলা আমলাতান্ত্রিক যে বলছেন সেটাও না আমলারা কি করেছে কি করবে আমলারা আমলারা আমলাদের মতো করেই কাজ করে যাচ্ছে রুটিন মাফিক কাজ করে যাচ্ছে তারা এটাকে যদি আপনারা ভিন্ন পথে প্রবাহিত করেন সেটা আপনাদের ব্যাপার আমি এটার সঙ্গে একমত নই আর ভাইয়া বলেছেন যে কি ইলেকশন পয়সার মাধ্যমে করে পয়সার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ নমিনেশন দেয় না তিনি বঙ্গবন্ধু কন্যা তিনি জননেত্রী শেখ হাসিনা তার পার্টিতে পয়সা দিয়ে কখনো কেউ কোনো রকম কোনো নমিনেশন কিনতে পারেনি এটা জননেত্রী শেখ হাসিনার আমলে কখনো হবে না আর আত্মীয় স্বজন বলছেন কোথায় আমাদের জননেত্রী শেখ হাসিনার একজন আত্মীয় তো আজকে আমরা মন্ত্রিসভায় দেখতে পাচ্ছি না যারা বিভিন্ন জায়গায় ওনারা ওনাদের মেধা দিয়ে সজীবাজের জয় সায়মাবাজের পুতুল আমাদের লন্ডনের আমাদের রেহানা আপার মেয়ে টিউলিপ সিদ্দিকী তারা প্রত্যেকে ববি স্ব স্ব অবস্থান থেকে তারা নিজেরা নিজেদেরকে আলোকিত করে তুলেছে এখানে কিন্তু কোনো আত্মীয়র তার কোনো ইয়ে ছিল না আত্মীয়তার যে কিছু একটা ছিটাফোটা দিয়ে তারা কিছু হয়ে গেছেন তা না কিন্তু তারা নিজস্ব বলে ক্ষমতা বলে তারা তাদের জায়গায় তারা আওয়ামী লীগে নয় তারা তাদের জায়গায় স্বমহিমায় মহিমান্বিত তারা অনেক উদ্ভাসিত আলোকিত তাদের সাথে তুলনা হয় না কারোর সেই দিক থেকে আমি বলবো যে ভাইয়ার যে কথাটি বলেছেন আজকে দেখান যে জননেত্রী শেখ হাসিনার খালাতো ভাই চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই তারাই আজকে মন্ত্রিসভায় আছে তারাই আজকে বিভিন্ন জায়গায় এই আমলাতন্ত্রের কাজ চালাচ্ছে তারাই আজকে পুলিশের কাজ করছে যদি আপনি এরকম দেখাতে পারেন তখন আমি আপনার সঙ্গে কথা বলবো আপাতত এই বিষয়ে এতটুকুই বলবো না ওই জায়গাটা আমরা বলি যে আমরা দেখি যে একটা শক্তি রাষ্ট্রীয় শক্তি কাজ করে যার জন্য আমরা দেখেছি যে একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ম্যানহ্যান্ডেল করতে পারে এবং সে লজ্জায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর চাকরি ছেড়ে দেয় এটা বোধ হয় পরিবারতান্ত্রিক যে একটা যে কি বলে যে সাহসিকতা যে একটা শক্তিতে বলিয়ান হয় রাষ্ট্রীয় শক্তিতে বলিন হয়ে এসব ঘটনা ঘটায় কিন্তু আমরা যে রাষ্ট্র দেখতে চাই জনগণ যে রাষ্ট্র দেখতে চাই এখন আপনি এমপি আমি আবার বলি যে আপনি জনগণের জন্য এমপি হয়েছেন আপনি কেন ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন এই আইনটা তো করা উচিত হয়নি আমি এই প্রোগ্রামে অনেকবার দাবি জানাইছি যে আজকে যদি জনস্বার্থে আপনি কথা বলেন তাহলে এইটাকে রিভার্স করে এই জন ট্যাক্সের টাকা দিতে হবে হ্যাঁ আপনি জনগণের উপরে 200% 300% ট্যাক্স ইম্পোজ করবেন গাড়ির কেনার ব্যাপারে এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপনি ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন এটার পক্ষে অনেক কথা বলতে পারেন কিন্তু রাজনীতিতে তো আপনি আসছেন ভলান্টারিলি আপনি তো জনগণের সেবায় আসছেন আপনি বেনিফিট নেবেন সহনীয় মানে জনগণকে ডেপ্রাইভ করে নয় আর একটা কথা হলো যে যে আমরা 2014 নির্বাচনের পরে যখন দেখলাম যে কিছু পত্রিকায় এমপিদের মন্ত্রীদের সম্পত্তির হিসাব বের করা শুরু করলো হলফনামায় ঘোষিত হলফনামার বাইরেও থাকতে পারে সেইটা রাষ্ট্র বন্ধ করে দিল জনগণ দেখতে চায় যে একটি লোক এমপি হওয়ার আগে তার সম্পত্তি কী ছিল এবং এমপি হওয়ার পরে প্রতি বছর তার কী পরিমাণ সম্পত্তি বাইরে এই যে ছোটোখাটো অনেক মন্ত্রী আছে সিকি মন্ত্রী তাদেরও আগে সামান্য অর্থ ছিল এখন
মিলিয়ন মিলিয়ন ডলার, এক একটা টাকার খনি, পেপারই আসছে এগুলা। এবং সেই ক্ষেত্রেও আওয়ামী লীগ কিন্তু উদাহরণ সৃষ্টি করতে পারে যে আওয়ামী লীগের যে সেক্রেটারি আছে কাদের সাহেব, উনি আগে তার সম্পত্তি ডিক্লেয়ার করতে পারে যে উনি মন্ত্রী হওয়ার আগে ওনার সম্পত্তি কত ছিল এবং এখন উনি কত সম্পত্তির মালিক। তাহলে পজিটিভ পলিটিক্স হতো, জনগণের স্বার্থে যেত। যে ঘোষণা করেছিল যে আমার প্রত্যেকটা ঘড়ি, এটা তো গিফট দেওয়া, গিফটের ব্যাপারে তো একটা রাষ্ট্রীয় পলিসি আছে, উনি তো সেই তোষখানায় সেটা জমা দেয় নাই, কিন্তু দল বা রাষ্ট্র তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। এই জায়গাটা হলো আইনহীনতা, আমরা বলি না বিচারহীনতা, এইখানে রাষ্ট্র কাজ করতে পারে না। এইখানে এই যে ব্যক্তিতন্ত্র এমনভাবে সৃষ্টি হয় যে আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তো এই যে কাদের সাহেব তো ডেফিনেটলি একটা আইন ভঙ্গ করেছেন, উনি গিফট পেয়েছে মন্ত্রী পজিশনে থাকতে, অথবা দলীয় সেক্রেটারি জেনারেল, সে তো হাসি মুখে ঘোষণা করলো যে তার এইগুলো পেয়েছে, তার তো উচিত ছিল জনগণের কাছে ক্ষমা চেয়ে সেইগুলো সব তোষখানে জমা করা, যেহেতু একটা আইন বিদ্যমান আছে। তখন আপনি বিরোধী দলে যারা বিভিন্ন এর আগে রেজিমে যারা ঘুষ বিভিন্ন গিফট নিয়েছে সেইগুলো আপনি তুলে দিতেন জনগণের সাথে, সেইটা তুলে দিতেন, তাহলে সেটা জনগণের সাথে শেষ করতে হবে। এখন একটা পথ পেলেই, একটা পজিটিভ থাকলে আমি যা খুশি তাই করতে পারি, আমি আইনের বাইরে চলে যেতে পারি এবং এটার বিরুদ্ধে কোনো জবাব দিতে নাই। এবং বিচারহীনতার সংস্কৃতি সবচেয়ে বড় সংস্কৃতি এটা, আমি মনে করি এখান থেকে আমাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। খুব ছোট কথা শেষ করতে, হ্যাঁ ঘুরে দাঁড়াতে হবে, কিন্তু আপনি যে বলছেন যে যারা ক্ষমতায় আছে তারাই এরকম গিফট পাচ্ছে, গিফট পেয়ে পেয়ে তাদের সম্পদের পাহাড় করছে, তো যারা ক্ষমতায় নাই তারা, আপনারা কি, আপনারাও তো নিশ্চয়ই ওই রকম কিছু করছেন, করছেন না? তো যারা ক্ষমতায় নাই তাদেরটা কেন দেখা হবে না? আপনাদেরও তো নিশ্চয়ই আগে যা পয়সা ছিল, আপনি বলছি না আমি, মানে আপনাদের আগে যা ছিল কয়েক বছরে আরও বেড়েছে, ঠিক আছে, যদি ক্ষমতাসীনদেরগুলো দেখতে চান আর একটু সময় দেন না, মাত্র তো 2 বছর এখনো হয়নি। এই মুজিব বর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে, 15ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যারা জাতির দেশের জন্য প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে, 2 লক্ষ বোনের মা বোনের সম্ভ্রমহানিকে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনুষ্ঠানের শেষ প্রান্তে তিতিমাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পরবর্তী আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনার অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং মিস জাকিয়া পারভিন খানম, অনেক ধন্যবাদ এই আলোচনা করার জন্য। দর্শক, ভ্যাকসিন নিয়ে আলোচনা হচ্ছিল, আলোচনাটা শুরু করেছিলাম ভ্যাকসিন নিয়ে। এক ধরনের আস্থার সংকট বাংলাদেশে আছে এবং সারা পৃথিবীতেই কম বেশি মানুষের মধ্যে নানা রকমের দ্বিধাগ্রস্ততা আছে, কারণ একটা ভ্যাকসিন তৈরি করতে যে পরিমাণ সময় লাগে প্রয়োজনের কারণেই হয়তো এই ভ্যাকসিন তৈরিতে একটু তাড়াহুড়া করতে হয়েছে সমস্ত কোম্পানিকে, এবং গোটা বিশ্বজুড়ে বিশ্ব নেতৃত্ব তো তাতে সায় দিয়েছেন। কাজেই এই আস্থার সংকট কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিনাইজেশনটা যেন করা যায় এবং সেটি যেন বিনামূল্যে হয় বাংলাদেশের নাগরিকদের জন্য, এবং বাংলাদেশের অর্থনৈতিক সামর্থ্য যা এবং ভবিষ্যতের কথা চিন্তা করলে সেটি বাংলাদেশের পক্ষে সম্ভব বলেই অনেকে মনে করেন, আমরা আশা করব সেটি করা হবে এবং নিশ্চিতভাবে করা হবে, যেন এই ভ্যাকসিনকে কেন্দ্র করে কোনো রকমের রাজনীতি, কোনো রকমের দুর্নীতি করবার কোনো সুযোগ কেউ না পায়। এরপরে আমরা নির্বাচন নিয়ে কথা বলেছি, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে আরও শক্তিশালী করা দরকার, নির্বাচনের অতীতে নানা রকমের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর ঊর্ধ্বে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য আসলে প্রতিষ্ঠানকে শক্তিশালী করবার কোনো বিকল্প নেই, ব্যবস্থাটাকে ঠিকঠাক করবার কোনো বিকল্প নেই, এবং জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করবার কোনো বিকল্প নেই। এবং সেই লক্ষ্যেই আমরা আশা করব যে আগামীকালকের যে নির্বাচন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি অত্যন্ত জরুরি। আমরা আশা করি যে সেই জায়গাটা থেকে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং নির্বাচন কমিশনের যারা আছেন, যদিও তাদের নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, তারা একসঙ্গে একসুরে কথাও বলতে পারে না, সেটি একটি বড় হতাশার জায়গা, তারা এই বিষয়ে আর অনেক বেশি সরব এবং শক্তিশালী হবেন। এর বাইরে সামগ্রিকভাবে বাংলাদেশের স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এগুলো নিশ্চিত হোক, বাংলাদেশের দুর্নীতি শূন্য হোক সেটি কেউ আমরা আশা করি না, কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণে আসুক এবং কেউ দুর্নীতি
করলে যেন কেউ পান না পায়, অর্থাৎ দেশে যেন আইনের শাসন আছে সেটা যেন প্রতিষ্ঠিত হয়, সেই জায়গাটাতে আমাদের রাজনৈতিক নেতৃত্ব মনোযোগ দেবে। রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে আসলে ফিরিয়ে দিতে হবে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা রাজনীতি করেন তারাই যেন রাজনীতিটা করেন, রাজনীতিটা আসলে অন্য কোনো শ্রেণী পেশার মানুষকে দিয়ে পরিচালনা করবার চেষ্টা করলে সেটি আসলে খুব একটা কল্যাণকর হবে না। অন্য কোনো শ্রেণী পেশার মানুষ রাজনীতি করতে পারবেন না সেটি আমি মনে করতে মিন করছি না। আমি মিন করছি যে অভিযোগগুলো বা পারসেপশন যেখানে পুলিশ বা প্রশাসন রাজনীতি করে দেয়, নির্বাচন করে দেয়, এখান থেকে আসলে রাজনীতিটাকে বের করে আনতে হবে। এবং সেটি করবার জন্য আজকে যারা ক্ষমতা আছেন তাদের সক্ষমতা, তাদের যোগ্যতা যথেষ্ট পরিমাণে আছে, কারণ বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে তাদের সম্পর্ক, অনেক গণতান্ত্রিক সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছেন। কিন্তু যে সমালোচনাগুলো আছে, সমালোচনাগুলোর জবাব আসলে ইতিবাচক ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে তাদেরকে দিতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।